হ্যালো বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা কথা বলবো জিদ্দার মানুষ কি এই বছরে রিলিজ পাবে এই বছরে রিলিজ পাওয়ার কতটা চান্স আছে মানুষ সেটা নিয়ে কথা হবে এবং তার প্রথমে সবার প্রথমে আমি এটা বলে দিই আমি বারংবারই এই কথাটা তোমাদের বলছি যে বুমেরাং কিন্তু এবছরে রিলিজ হওয়ার চান্স নাইনটি পারসেন্ট নেই না নাইনটি ফাইভ পার্সেন্টই নেই ধরে নাও বুমেরাং কিন্তু নেক্সট ইয়ারে শিফট হবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং জুলাই মাস থেকে কিন্তু বুমেরাংয়ের শ্যুট শুরু হবে এটাও তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো এবারে আমরা কথা বলি যে জিদ্দার মানুষ কি এবছর মানে দু হাজার তেইশে তাহলে রিলিজ পাওয়ার সম্ভাবনা আছে বা পাবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি দেখো আমরা অনেক কিছুই শুনতে পেয়েছিলাম আমরা প্রথম দিকে শুনতে পেয়েছিলাম যে মানে যেটা ঈদুল আজহা সেখা সেই সময়টাতে মানুষ রিলিজ হবে প্রথম দিকে সঞ্জয় সমাদদার তিনি একটা আর্টিকেলে বলেছিলেন এবং সেই আর্টিকেলটা মানে প্রতিবেদন হিসেবে বেরিয়েছিল যে মানুষ রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে তারপরে আমরা দেখেছি যে দেখো একটা ছবি চলতে চলতে বলা যায় না যে ছবি রিলিজ ডেট মোটামুটি কবে নাগাদ ঠিক হচ্ছে হ্যাঁ কারণ ছবি এমন মানে শ্যুটের ব্যাপারটা এমন থাকে আমি তো নিজে বেশ দু তিনটে কাজ করলাম আমি খুব ভালোভাবেই ব্যাপারটা এখন বুঝতে পেরেছি যে একটা ছবি ধরো শুটিং শুরু হলো শুটিং তিন চার দিন হওয়ার পরেই ডিক্লেয়ার করে যায় না যে এই সময়ের মধ্যে এই ছবিটাকে আমরা রিলিজ দিতে পারবো কারণ অনেক কিছু সিচুয়েশান মানে ডিপেন্ড করে না ধরে নাও আমরা একটা লোকেশন আজকে এই সময়তে চাইছি কিন্তু সেই সময় আমরা লোকেশানটা পেলাম না বা ধরো আমরা কোনো একটা এমন একটা পরিস্থিতি চাইছি বা ধরে নাও আমরা যে জিনিসটা চাইছি সেই জিনিসটা সেই সময়ের মধ্যে হলো না এমনটাও হতে পারে যে আমরা সব কিছু ঠিকঠাক করে রাখলাম প্রাকৃতিক দুর্যোগ চলে এলো লাইক বৃষ্টি চলে এলো ঝড় চলে এলো তখন শুটিং পিছোতে থাকে তো এরকম নানান কারণের জন্যে ছবির শুটিং চলাকালীনই রিলিজ ডেট ঘোষণা তো করা কোনোভাবেই পসিবল না এটা আমি অন্তত বুঝে গেছি তো মানুষের শুটিং কি পর্যায়ে আছে এখন এটা আমাদের জানতে হবে তোমাদেরকে আরও একটা খবরও জানিয়ে দিই মানুষের কিন্তু মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট শ্যুট ডান আর কিছু কুচির কাজ বাকি আছে কিছু অল্প কিছু কুচির কাজ বাকি আছে আর মানুষের গানের শুটিং কিন্তু এখনো বাকি আছে আমি যতদূর জানি তবে জুনের লাস্ট দিকেই কিন্তু টিম মানে মানুষের টিমের যাওয়ার কথা বাইরে গান মানে গানগুলো ডেফিনেটলি বাইরে শ্যুট হবে তো এই হচ্ছে আপাতত মানুষের আপডেট তো যদি এখনও গান শ্যুট হয়নি গান যদি আমরা ধরে নিই মোটামুটি জুলাই মিট থেকে বুমেরাং যাবে ফ্লোরে তাহলে তোমরা বুঝতেই পারছো যে জুলাইয়ের দশ তারিখের মধ্যে মানুষ যেভাবে হোক সমস্তটা কমপ্লিটলি র্যাপ আপ করতে হবে তো যদি তাই হয় তারপরে বুমেরাংয়ের শ্যুট নিয়ে জিদ্দা ব্যস্ত থাকবেন খুব স্বাভাবিকভাবে এবং এই ছবিটা বিদেশে মানে লন্ডনে শ্যুট হবে বেশ অনেকখানি অংশ এবং কলকাতাতে অল্প একটুখানি অংশ শ্যুট হবে যতদূর যা খবর পেয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো এমনিতেই জিদ্দা কিন্তু অগস্ট অগস্টের মিট পর্যন্ত ধরে নাও উনি মানুষের শ্যুট নিয়েই ব্যস্ত থাকবেন ঠিক আছে তা সরি বুমেরাঙের শ্যুট নিয়েই ব্যস্ত থাকবেন তাহলে যদি অগস্টের প্রায় শেষ দিক অবধি উনি বুমেরাঙের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তাহলে সেপ্টেম্বর থেকে যদি আমরা ধরি পোস্ট প্রোডাকশানের কাজ লাইক ডাবিং তারপরে সেটাকে সুন্দর করে আমার মনে হয় এডিটিং আগেই হয়ে যাবে হ্যাঁ কারণ যখন জিদ্দা বুমেরাঙের ফ্লোরে যাবেন তখন মানুষ এডিট হয়ে যাবে কমপ্লিটলি এটা আমার ধারণা তারপরে ডাবিং পোর্শন বাকি থাকবে এবং আমার তো মনে হয় যে অনেকের ডাবিংও ততদিনে হয়ে যাবে মানে বিদ্যা মিম জিতু কমল বলি আমরা সুস্মিতা চ্যাটার্জিটা মানে হ্যাঁ তারটাও হয়ে যাবে কারণ খুব সম্ভবত বুমেরাঙের নায়িকা কিন্তু রুক্মিণী মৈত্র তো এনাদের যদি ডাবিং সেশনটা এগিয়ে যেতে যেতে থাকে তাহলে যদি সেপ্টেম্বরের শুরুর দিকে এসেও জিদ্দা উনি ওনার ডাবিং সেশনটা কমপ্লিট করেন সেক্ষেত্রেও কিন্তু অক্টোবরের মধ্যে ছবিটা তৈরি হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা মানে ফাইনাল তৈরি হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এবারে বিষয়টা হচ্ছে অক্টোবরে দুর্গা পুজো এবার দুর্গা দুর্গাপুজোতে প্রচুর ভালো ভালো বাংলা সিনেমা তারা একে অপরে যুদ্ধ করতে আসছে আমার মনে হয় না যে জিদ্দা সেই সময় মানুষ নিয়ে আসবেন এটা আমার ধারণা মানে আমি চাইও না উনি সেই সময় মানুষ নিয়ে আসুক কারণ মানুষ মানে পাবলিকের কাছে এত অপশন পাবলিক নিজেরাই গুলিয়ে যাবে যে কোনটা তারা দেখতে যাবে মানে দুর্গা মানে বাঙালিদের যে শুধুই সিনেমা দেখা এমনটা কিন্তু একেবারেই নয় রেস্টুরেন্টে খাওয়া আছে পুজো প্যান্ডেলে ঘোরা আছে ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো আছে অনেক কিছু আছে কাজেই অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ হচ্ছে দুর্গাপুজোয় মানুষ রিলিজ না হলেই ভালো মানুষকে একটা ফাঁকা টাইমে রিলিজ দিতে হবে তাহলে সেই ফাঁকা সময়টা কোথায় অলরেডি ক্রিসমাসে আমরা জানি দেবদার প্রধান আসবে এটা আমরা জানি হ্যাঁ তো এছাড়াও আরও বেশ বড়ো দু একটা ছবি কিন্তু আসছে তাহলে আমার মনে হয় দিওয়ালির টাইমটা যে সময় টাইগার থ্রি আসছে সেই সময়ের এক দু সপ্তাহ আগে কিন্তু মানুষকে রিলিজ দেওয়া যেতে পারে আমরা অলরেডি একবার জানি কিছুদিন আগেই কিসিকা ভাই কিসিকি জানের সঙ্গে চেঙ্গিস ক্ল্যাশ করেছিল এবং সেটাতে খুব একটা ফারাক পড়েনি তার কারণ অনেস্টলি স্পিকিং কিসিকা ভাই কিসি যান ছবিটার মধ্যে কোনো দম ছিল না কিন্তু টাইগার থ্রি এমন একটা ছবি যেটা কিন্তু জাস্ট মানে কাঁপাতেই আসছে এবং আমার মনে হয় না জিদ্দা প্রচণ্ড বুদ্ধিমান একজন মানুষ এবং গ্র্যাসরুটের প্রত্যেকজন গোপালদা বলি আমিদ্দা বলি তারা প্রত্যেকে তারা কিন্তু টাইগার থ্রি এর সঙ্গে মানুষকে ক্লাসে আনবেন না কাজেই আমার মনে হয় যে দিওয়ালির মানে জাস্ট দুর্গা পুজোটা শেষ হলো শেষ হওয়ার পরের উইকে মানুষ রিলিজ হতে পারে অথবা দিওয়ালির পরের মানে দিওয়ালির যে রিলিজ মানে টাইগার থ্রি ধরো রিলিজ হয়ে গেল তার এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে কিন্তু মানুষ রিলিজ হতে পারে এইটা একটা মোক্ষম সময় কিন্তু মানুষ রিলিজ দেওয়ার এবারে আমি জানি না প্রোডাকশান হাউস কি ডিসিশন নিচ্ছে বা তাদের কি পরিকল্পনা চলছে সেটা আমার কাছে এখন জানা পসিবল নয় যদি কিছু জানতে পারি সেক্ষেত্রে তোমাদেরকে জানাবো আমার মনে হয় যে এই সময়টাতে যে টাইমটা বললাম সেই টাইমে মানুষ রিলিজ দিলে মানুষ কিন্তু খুব ভালোভাবে চলবে কারণ যেভাবে দেখো বললাম কাজেই অগস্ট বা সেপ্টেম্বর এই সময়টাতে মানুষ রিলিজ দেওয়ার কোনো রকম কথাই কিন্তু নয় মানে চান্স কিন্তু খুব একটা নেই আমার যতদূর মনে হচ্ছে হ্যাঁ কারণ গানের শ্যুট এখনো পর্যন্ত বাকি আছে সেটা হয়ে আসবে তারপরে ডাবিং সেশন কতদূর কি কমপ্লিট হয়েছে না হয়েছে আমাদের অপেক্ষা করতে হবে দেখা যাক কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে তবে জিদ্দার জন্মদিনে আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো পাই সেটা বুমেরাং আমরা আগের বছরই পেয়ে গেছি এবছরে জিদ্দার জন্মদিনে আমরা হয়তো আরও আরও দুটো নতুন প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট পাবো জানি না বেশি আশা করে ফেলছি কিনা তবে একটা তো কনফার্ম পাবোই বা কোনো একটা প্রজেক্টের টিজার বা ট্রেলার রিলিজ ডেট এগুলো তো আমরা পেয়েই থাকি তোমাদের কি মনে হচ্ছে মানুষ কোন সময়টাতে রিলিজ দিলে ভালো হয় এবছরে মানুষ রিলিজ দেওয়ার পারফেক্ট টাইমিং কোনটা তোমরাও কিন্তু তোমাদের মতন করে কমেন্ট তোমাদের ডিসিশনটা কমেন্ট বক্সে এসে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য বাই বাই